সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যারা হ্যামেস্টার কম্পাটে কাজ করেছি হ্যামেস্টার কম্পাটে লাঞ্চ পুল শুরু হতে আর আট ঘন্টা বাকি আছে তো আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই এখানে দেখুন যারা হেমেস্টার কম্বাটে কাজ করেছেন বিশেষ করে যারা বাইনান্সে উদগ্রো করেছেন তারা কিন্তু লাঞ্চ পুলে পার্টিসিপেট করে এখান থেকে পঞ্চাশ থেকে একশো ডলার অনায়াসে ইনকাম করা আপনাদের পক্ষে সম্ভব হবে যদি আপনি লাঞ্চ পুলে পার্টিসিপেট করতে পারেন আমরা যারা হেমেস্টার কম্পাটে কাজ করেছি আমাদের টোকেনটা কিন্তু অনেক কম দিয়েছে তো সেক্ষেত্রে আমি আশা করি হ্যামাস্টার কম্বাটে টোকেনের প্রাইসটা মোটামুটি একটা ভালো প্রাইস হবে আর এখান থেকে যদি আপনি এই লাঞ্চ বলে পার্টিসিপেট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা একটা টোকেন আর্ন করার আপনি সুযোগ পাবেন তো বন্ধুরা সেটা কিভাবে করবেন এবং লাঞ্চ বলটা কিভাবে আপনি কাজে লাগাবেন আর এখান থেকে আপনি কিভাবে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে এখান থেকে আপনি আর্নটা করতে পারবেন এ টু জেড আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা আমরা যদি এখান থেকে আমাদের হেমাস্টার কম্পার্টের যে গেমটা আছে সেই গেমের ভিতরে চলে আসি যে কয়েনগুলো ছিল সেই কয়েনগুলো কনভার্ট করে এখান থেকে কিন্তু একবারে সামান্য একটা টোকেন কিন্তু তারা দিয়েছে তার মধ্যে এখান থেকে দেখুন এখান থেকে নেক্সট ক্লেম হবে আর এখান থেকে যে টোকেনটা আমরা ইনস্ট্যান্ট পাবো এই টোকেনটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট পাবো যেটা হচ্ছে আনক্লেম এই টোকেনটা কিন্তু আমরা বাইন্যান্সে পাবো তো এখন কথা হচ্ছে আমরা যদি উইদ্রোয়াল একটা অপশন একটা ক্লিক করে দিই তো বন্ধুরা এখান থেকে দেখুন আপনি যদি বাইনান্সে উইথড্র দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সামনে বাইন্যান্স শু হবে আর আপনার যদি বাইবেট বা অন্য এক্সচেঞ্জারে যদি উইড্রো দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শু হবে তো আমরা যদি এখানে যে বাইন্যান্স এক্সচেঞ্জার এখানে একটা ক্লিক করে দেই এখানে ক্লিক করলে দেখুন এই যে আমাদের যে টোকেনটা তারা দিবে সেটা হচ্ছে এই টোকেনটা তো বন্ধুরা এই টোকেনটা কিন্তু আমরা এখান থেকে পাবো তো এই টোকেনটার প্রাইস যদি মোটামুটি ভালো হয় তাহলে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব হবে আর যদি বাজে একটা থেকে আমাদের ইনকামটা একবারে নগণ্য হবে এখান থেকে আমাদের সামান্য কিছু টোকেন তারা দিয়েছে আশা করি ভালো একটা প্রাইস পাবেন এটা আমি ব্যক্তিগত ভালো একটা প্রাইস পাবেন তো ক্ষেত্রে এখান থেকে যদি আপনি লাঞ্চ পোলে অংশগ্রহণ করেন এখান থেকে যদি আমরা একটু ব্যাগে চলে আসি আসার পরে এখান থেকে এই যে দেখুন বাইনান্স লাঞ্চ পুল এই লাঞ্চ পোলে যদি আপনি অংশগ্রহণ করেন এখান থেকে যদি আপনাদের ডলার থাকে অ্যাকাউন্টে এখান থেকে কিন্তু কোনো ডিপোজিট করতে হবে না আপনার অ্যাকাউন্টে যে ডলারটা থাকবে সেই ডলারটা আপনি লক করবেন তো সেই ডলারটা লক করলে বিনিময় এখান থেকে আপনি একটা টোকেন জেনারেট হবে একটা টোকেন আপনি এখান থেকে পাবেন তো এটা কিন্তু আপনি 3 দিন এখান থেকে তিন দিন সময় দেওয়া আছে এই 3 দিনের ভিতরে আপনি যতগুলা টোকেন এখান থেকে আর্ন করতে পারবেন ততগুলা টোকেন কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেল করতে পারবেন যখন এটা লিস্টেড হবে তো এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে লক করব অনেকে বলতে পারেন যে ভাই আমরা যদি এখানে লক করি তাহলে কি আমাদের কোনো প্রবলেম হবে না বন্ধুরা এখানে কোনো प्रॉब्लम হবে না তো এর আগে আমরা যারা লঞ্চ পলে জয়েন করেছি বা আমরা যারা লঞ্চ পলে কাজ করেছি আপনারা কিন্তু আমি কিন্তু ডক্সের যে লাঞ্চ করেছিলাম এখান থেকে কিন্তু আমি মোটামুটি একটা পেমেন্ট পেয়েছিলাম তো সেই ক্ষেত্রে এখান থেকে কোনো রিস্ক নাই কোনো ডলার মাইর হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার জাস্ট আপনার ওয়ালেটে ডলারটা থাকবে আপনি জাস্ট এখান থেকে কি করবেন এখান থেকে ডলারটা লক করবেন তো যারা নতুন আছেন তাদেরকে আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি ভাই যারা পুরাতন বা যারা লাঞ্চ সম্পর্কে জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা এই কাজটা করবেন তো এটা কিভাবে করবেন এটা কিন্তু দুইটা ওয়ে করা যায় একটা হচ্ছে আপনার এখান থেকে এফডি ইউএসডিটির মাধ্যমে আপনি লাঞ্চ করতে পারেন এখান থেকে যদি লাভ ফুল করেন তাহলে আপনি যেই ডলারটা লক করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু এখান থেকে পনেরো পার্সেন্ট পাবেন আর যদি এখান থেকে আপনি তে লাঞ্চ পুল করেন তাহলে এখান থেকে পঁচাশি পার্সেন্ট পাবেন তো এখানে এটা এত বেশি আর এটা এত কম কেন এটাও আপনাদেরকে বলি এখান থেকে দেখুন এফ ডি ইউএসডিটি যে টোকেনটা আছে সেই টোকেনটা আপনার বাড়েও না বেশি কমেও না বেশি তার কারণ এটা পার্সেন্টেজটা কম আর এখানে হচ্ছে আপনার বিএনবি যেটা এটা কিন্তু প্রাইসটা একটু আপ ডাউন বেশি হয় সেক্ষেত্রে আপনি যখন এটা আপনি লক করবেন আপনি ডাউন হলেও তো প্রবলেম নেই আপনি আনলক করবেন যখন প্রাইস বাড়বে তখন আপনি বিএনবি এক্সচেঞ্জ করে আপনার ইউএসডিটি করে নেবেন এই ব্যালেন্সটা কিন্তু আপনার এখানেই থাকবে তো এটা কীভাবে করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে আগে দেখিয়ে দেই সেটা হচ্ছে আপনার এখান থেকে হোম এ ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে অবশ্যই আপনাদের এখানে ডলার থাকতে হবে আপনার যাদের বাইনান্স অ্যাকাউন্টে ডলার আছে এখান থেকে আপনার যার যেরকম ডলার থাকবে আপনি যদি একশো ডলার থাকে তাহলে একশো ডলার দিয়ে লক করবেন আপনার দুইশো পাঁচশো এক হাজার আপনার যত বেশি ডলার থাকে আপনি তত বেশি এখান থেকে টোকেনটা আর্ন করতে পারবেন যারা কাজ করেছেন তারা জানেন বিষয়টা এখান থেকে কোনো নাই বা এখান থেকে কোনো নাই আপনার টোকেনটা আপনার কাছেই থাকবে তো এখান থেকে আমরা যদি স্পট একটা ক্লিক করে দিই স্পট একটা ক্লিক করে দিই তাহলে এখান থেকে আমার দেখুন কি আছে আমার এখানে এফ ডি ইউএসডিটি আছে তো আমি এটা দা লাঞ্চ পুল করবো না আমি যেটা তার লাঞ্চ পুল করবো সেটা হচ্ছে বিএনবি দ্য লাঞ্চফুল করবো আমাদের যে টোকেনই থাকুক না কেন সেই টোকেনটা আমরা কী করবো ইউএসডিটি করব ইউএসডিটি করার পর আমরা বিএনবি বা যে করার সেটা আমরা করে নিব তো বন্ধুরা ফার্স্টে আমরা যে কাজটা করবো এটার ভিতরে একটা ক্লিক করে দিব এটার ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে এফ ডি এখান থেকে আমরা ইউএসডিটি করে নিব ফার্স্টে ইউএসডিটি করে নিব তো এইভাবে করতে পারেন আরেকটা ওয়ে কিন্তু এটা এক্সচেঞ্জ করা যায় সেটা হচ্ছে আপনি এই টোকেনটা কনভার্ট করে ইউএসডিটি করতে পারেন আপনি দুটোটা ওয়েই করতে পারবেন তো আমি এখান থেকে কনভার্ট করে ইউএসডিটি করাটা সেটা দেখাই যেহেতু অনেকেই টেট জিনিসটা জানেন কীভাবে টেট করতে হয় অনেকেই কনভার্ট জিনিসটা জানেন না তো সেটা করার জন্য আপনি এখান থেকে যে হোমে একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করার পরে এখান থেকে দেখুন এই যে একটা ম্যান আইকন পাবেন আপনাদের কাজ হবে এই ম্যান আইকনে একটা ক্লিক করে দেওয়া তো ম্যান আইকনে যদি আমরা একটা ক্লিক করে দিই এখান থেকে দেখুন কনভার্ট নামের একটা অপশন পাবেন এখান থেকে এই যে এখান থেকে দেখুন এই যে মোর সার্ভিস এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনি একটু স্কোর করে নিচে চলে আসবেন অনেকেই কনভার্টটা বোঝেন না অনেকের দেখা যায় পাঁচ ডলারের নিচে কিন্তু ট্যাট হয় না সেই ক্ষেত্রে আপনি কিন্তু কনভার্ট করতে পারবেন তো আমি আপনাদের কনভার্টের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে দেখুন এই যে কনভার্টে একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে কনভার্টে একটা ক্লিক করে দেওয়া তো কনভার্টে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে আমি দেখাচ্ছি এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে দেখুন আপনি কিন্তু অটোমেটিক এখান থেকে আপনি যেই ডলারটা থাকবে বা যেই টোকেনটা থাকবে সেই টোকেনটা কিন্তু উপরে শ্যু করবে তো আপনি এখন এটা কনভার্ট করে কোন টোকেনটা করতে চান বা আপনি কী ডলার করতে চান আপনি এই যে নিচে এখানে একটা ক্লিক করে এটা সিলেক্ট করবেন এখান থেকে আমরা এই যে টা করব এই যে বিএনপি এর বিএন করব আমরা বিএনবি দা লাস্ট পলে অংশ গ্রহণ করব এখান থেকে আপনি ম্যাক্স করে দিবেন আপনি যে টোকেনটা থাকবে এখান থেকে ম্যাক্স করে দিবেন আমরা যদি ম্যাক্স একটা ক্লিক করে দিই দেখুন এটা কিন্তু এখান থেকে ম্যাক্স হয়ে যাবে তো এটা যদি এখান থেকে ম্যাক্স হয়ে যায় এখান থেকে দেখুন আমরা ম্যাক্স করে দিলাম এখান থেকে আমরা ম্যাক্স করে এখান থেকে টেট একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিব তো এখানে একটা যদি ক্লিক করে দিই আমাদের এটা কিন্তু অলরেডি আমাদের এটা কিন্তু এখান থেকে বিএনপি হয়ে যাবে এখান থেকে আমরা কনফার্ম একটা ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক দেখুন কিন্তু আমাদের কমপ্লিট এই যে এখান থেকে দেখুন কিন্তু আমাদের কমপ্লিট এখান থেকে আমরা এখানে ব্যাগে চলে আসবো তো এখান থেকে পুরাটাই বেগে চলে আসবো আসার পরে এখান থেকে দেখুন আমি পুরাটাই বেগে চলে আসছি তো এই দেখুন আমাদের যেই ডলারটা ছিল এই ডলারটা ছিল আমাদের এফডি ডি চুরানব্বই ডলার ছিল আমরা কিন্তু এটা বিএনপি করে নিলাম তো এই দেখুন আমরা কিন্তু এটা বিএনপি করে নিলাম এক্ষেত্রে আমার কিছু পার্সেন্ট ফ্রি কাটছে আমার কিন্তু এটা বিএনপিটা কমপ্লিট হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যারা টেট করে নেবেন আর তারা কনভার্ট করে নেবেন বিষয়টা কিন্তু একই আর এখান থেকে আমরা লঞ্চ বলে অংশগ্রহণ করার জন্য আমরা এখান থেকে যে হোমওয়ার্ক একটা অপশান আছে এখানে ক্লিক করে দিব। ফার্স্টে আমরা কিন্তু ডলারটা আগে সংগ্রহ করব আমাদের অন্য কোনো টোকেন থাকলে সেই টোকেনটা আমরা কনভার্ট করে আমরা বিএনপি করব যারা বিএনপিতে করতে চান আর যারা অ্যাফডি ইউএইচডিটিতে করতে চান তারা এফ ডি ইউএইচডিটা করে নেবেন তারপর এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু লাঞ্চ পোলটা শুরু হইতে আরো আট ঘন্টা বাকি আছে যে তাদের লাঞ্চ পোলটা দেখাবে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে এখানে যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসার পর এখানে দেখুন আপনাদের যদি বিএনপি থাকে তাহলে বিএনপিতে আপনি লক করবেন আর যদি আপনি এফ ডিএচডি টি করেন তাহলে এফ ডিউচডিতে লক করবেন তো আমি যেহেতু বিএনপিটা করলাম আমি বিএনপির এখানে লক অপশন একটা ক্লিক করে দিব তো বন্ধুরা যখনই লকে একটা ক্লিক করে দিবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি ম্যাক্স করে দিবেন এই যে এখান থেকে আপনি ম্যাক্স করবেন ম্যাক্স করলে কিন্তু আপনার পুরো টোকেনটা এখানে চলে আসবে এখান থেকে আপনার লক অপশন একটা ক্লিক করে দিবেন তো যখনই লক অপশনে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু সাকসেসফুল আপনাদের লেখাটা আসবে তো আমাদের এই ডলারটা কিন্তু সাকসেসফুল লক হয়ে গেল তো এখন আমরা এই ডলারটা কিন্তু আমাদের এখানে দেখাবে না আমি দেখাচ্ছি এখান থেকে একটু ব্যাগে চলে আসবো আসার পরে এখান থেকে দেখুন আমরা কিন্তু লাঞ্চ বলে অংশগ্রহণ করলাম তা এখানে দেখুন এখানে কিন্তু আমাদের ডলারটা থাকবে এখানে আমাদের ডলারটা থাকবে এখান থেকে ওয়ালেট যদি একটা ক্লিক করি এখান থেকে দেখুন এখানে আমাদের ডলারটা থাকবে কিন্তু আমরা যদি স্পটে ক্লিক করি স্পটে আমাদের ডলারটা আমরা দেখতে পাবো না আমরা এই যে ওভারভিউতে আমাদের ডলারটা দেখতে পাবো এবং আন সেকশনে যদি একটা ক্লিক করে দেই তাহলে এখান থেকে আমাদের ডলারটা দেখতে পারবো এই যে দেখুন এখান থেকে কিন্তু আমাদের ডলারটা দেখাচ্ছে এখান থেকে দেখুন আমরা যে হোলটা করেছি বা আমরা যে লকটা করেছি এখান থেকে আট ঘন্টা পরে কিন্তু এখান থেকে আমাদের প্রতি ঘন্টায় এখান থেকে হ্যামাস্টার টোকেনটা আমাদের আমাদের আর্ন হতে থাকবে তো এইভাবে আপনার চাইলে কিন্তু এটা আনলক করতে পারবেন কিভাবে আনলক করবেন আপনি যদি মনে চায় আপনি এটা তিন দিন তো আপনি যদি মনে চায় আপনি একদিন করে আনলক করে দিবেন বা আপনি দুই ঘন্টা করে আনলক করে দিবেন সেটাও আনলক করতে পারবেন আনলক করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে যে হোমে একটা ক্লিক করবেন হোমে ক্লিক করার পর এখান থেকে দেখুন এখান থেকে আপনার লাঞ্চ পোল এখানে যদি ক্লিক এখান থেকে লাঞ্চ পলে যদি একটা ক্লিক করে দেন তো বন্ধুরা এই যে আপনি হেমাস্টার এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই যে হেমাস্টার একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আনলকে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডলারটা সাথে সাথে আনলক হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন আপনি এখানে দেখবেন এখানে এই যে এখান থেকে এটা ক্লেম করে নিতে পারবেন আপনি প্রতি তিন দিন পরও যদি আপনি ক্লেম করতে চান একসাথে তাও ক্লেম করতে পারবেন আপনি যদি মনে করেন যে আমি এক ঘন্টা পর বা দুই ঘন্টা পরে ক্লেম করবো তাও কিন্তু এখান থেকে ক্লেম করলে আপনি যে স্পট ব্যালেন্সে আপনি হ্যামেস্টারের যে টোকেনটা সেই টোকেনটা কিন্তু আপনি দেখতে পাবেন আর যখন আপনাদের উইড্রোটা দিবে যখন আপনাদের উইদ্রোটা দিবে তখন একসাথে মানে একসাথে আপনি কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন প্রফিটটা নিতে পারবেন তো অনেকেই বলতে পারেন যে আনলক হবে কি না আপনি যদি এখানে আনলকে ক্লিক করেন দেখুন আনলকে যদি ক্লিক করার পর এখান থেকে যে ম্যাক্স একটা অপশন আছে যে ম্যাক্স ম্যাক্সে ক্লিক করার পর এখান থেকে আনলকে একটা ক্লিক করবেন আনলকে ক্লিক করে এই দেখুন আনলকে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আনলক সাকসেসফুল এখন যদি আমি এখান থেকে ব্যাগে চলে আসি এখন যদি এখান থেকে ব্যাগে চলে আসি দেখুন আমার এই টোকেনটা কিন্তু আর্নে নেই এখন যদি আমি স্পটে ক্লিক করি দেখুন আমার এই টোকেনটা কিন্তু স্পটে চলে আসছে আমি এখন কি করবো আবার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে আপনার লক এই লকে একটা ক্লিক করে দেবে এখান থেকে লকে একটা ক্লিক করে দিলে এখান থেকে ম্যাক্স একটা অপশন পাবেন এখান থেকে ম্যাক্স একটা ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করলে কিন্তু এটা দেখুন লক একটা অপশন পাবেন এখান থেকে লকে একটা ক্লিক করে দেবেন এখান থেকে দেখুন সাথে সাথে কিন্তু এটা আমি আবার লক করে ফেললাম তো এইভাবে আপনারা লাঞ্চপুরে অংশগ্রহণ করতে পারবেন তারপরে এখান থেকে ব্যাগে আসার পরে এখান থেকে আর্নে যদি একটা ক্লিক করেন এখান থেকে দেখুন এখান থেকে আপনার লাঞ্চ পুলটা এখানে দেখাবে এই যে আপনি রিওয়ার্ডটা পাবেন এই রিওয়ার্ডটা কিন্তু এখানে শুরু করবে এখান থেকে আমি তিরানব্বই ডলার এখান থেকে আমি লক করলাম এখান থেকে আমাদের আট ঘন্টা পরে কিন্তু লাঞ্চ পুলটা স্টার্ট হবে আমি কিন্তু এখান থেকে তিরানব্বই ডলার লক করে ফেললাম তো আপনারা চাইলে এভাবে লক করে কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি বিষয়টা আপনাদের বুঝাইতে পারলাম তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ